প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগে। এটা মূলত স্টোরি টেলার ব্লগ। এই ব্লগে আমি আপনাদেরকে গল্প পড়ে শোনাই। আগের গল্পগুলি অনেকেই পছন্দ করেছেন, অনেকে অনেক কমেন্টস করেছেন, অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনাদেরকে যে গল্পটি আমি শোনাবো, ইনফ্যাক্ট যে গল্পটি পড়ে শোনাবো, সেটির নাম হচ্ছে আমি ভূত। সত্যজিৎ রায়ের লেখা চমৎকার একটি ছোট গল্প। চলুন তাহলে শুরু করা যাক। আমি ভূত, সত্যজিৎ রায়। আমি ভূত। আজ থেকে ঠিক 3.5 বছর আগে আমি জ্যান্ত ছিলাম। সেই সময় এই দেওঘরের এই বাড়িতেই আগুনে পুড়ে আমার জ্যান্ত অবস্থার শেষ হয়। এই বাড়ির নাম লিলি ভিলা। আমি এখানে এসেছিলাম আমার এক বন্ধুর সঙ্গে ছুটি কাটাতে। একদিন স্টোভে চা করতে গিয়ে স্টোভ ফেটে আমার কাপড়ে আগুন ধরে যায়। আমার মুখেও আগুন লেগেছিল, এইটুকু আমার মনে আছে। এরপর আর কোনো কিছু মনে নেই। তারপর থেকে আমি এই বাড়ির বাসিন্দা হয়ে গেছি। আমার চেহারা এখন কীরকম তা আমি নিজে জানি না, কারণ আয়নায় ভূতের ছায়া পড়ে না। কেউ যে পড়ে না সেটা বাড়ুজ্যদের পুকুর পাড়ে পরখ করে দেখেছি। খুব যে আহামরি চেহারা নয় সেটা বুঝেছি একটা ঘটনা থেকে। লিলি ভিলায় 2 বছর আগে একটা পরিবার ছুটি কাটাতে এসেছিল। সেই পরিবারের কর্তা একদিন আমার মুখোমুখি পড়ে গিয়ে চোখ কপালে তুলে ভিমরি খেয়েছিলেন। দোষটা আমারই। ভূত দেখা দেবে কি অদৃশ্য থাকবে সেটা ভূতের মর্জির উপরে নির্ভর করে। আমি অদৃশ্য থাকতে চেয়েছিলাম, কিন্তু অন্য মনস্কতার ফলে ভুল করে দেখা দিয়ে ফেলেছিলাম। এই ঘটনার পরে বুঝতে পেরেছিলাম যে আগুনে পুড়ে শরীর আর মুখের যে অবস্থা হয়েছিল, ভূত হয়েও সেই অবস্থাটাই রয়ে গেছে। এই ভিমরি দেবের ঘটনার পর থেকে এই বাড়িতে আর কেউ আসে না, কারণ হানাবাড়ি বলে এটার একটা বদনাম রটে গেছে। আমার পক্ষে এটা লোকসান, কারণ বাড়িতে জ্যান্ত লোকজন থাকলে আমার বেশ ভালোই লাগে, না হলে তো সেই একা একা দিন কাটানো। ভূত এতল্লাটে আরও অনেক আছে, কিন্তু এ বাড়িতে তো নেই, কারণ এখানে আর কেউ কখনো অপঘাতে মরেনি। শহরের অন্য জায়গায় যে ভূত আছে তাদের সকলকে আমার পছন্দ নয়, কয়েকজন তো রীতিমতো মন্দ। যেমন নস্করদা বা ভীম নস্করের ভূত, ওর মতো কুচক্রি ফন্দিবাজ ভূত দুনিয়ায় দুটো হয় না। এই দেওঘরে কিছুদিন আগে লক্ষণ ত্রিপাঠী বলে এক পোস্টমাস্টার ছিলেন। লক্ষণের সঙ্গে সাপে নেউলে সম্পর্ক ছিল স্টেট ব্যাংকের কর্মচারী কান্তি ভাই দুবের। এক সন্ধ্যায় লক্ষণ ত্রিপাঠী পোস্ট অফিস থেকে বাড়ি ফিরলেন। শাহবাবুদের বাড়ি পেরিয়ে মাঠটার কাছে আসতেই ভীম নস্করের ভূত করল কি, ঝপ করে একটা তেঁতুল গাছ থেকে নেমে ত্রিপাঠী মশাইয়ের ঘাড়টা মটকে দিলেন। তারপর সে কি হই হল্লোড়, থানা, দারোগা, কোর্ট কাচারি, মামলা, মোকদ্দমা, সবশেষে ফাঁসি পর্যন্ত। কার ফাঁসি? লক্ষণ ত্রিপাঠীর দুশ্মন কান্তি ভাই দুবের। যে খুনটা করল ভীম নস্করের ভূত, ঘটনাচক্রে সেই খুনের জন্য দায়ী হলো কান্তি ভাই দুবে। এই উদুর বোঝাতে বুদুর ঘাড়ে চাপবে সেটা জেনে শুনে এই নস্করের ভূত করেছিল এই কাণ্ডটা। আমি বাধা দিয়ে নস্করদাকে বললাম, তুমি কাজটা ভালো করনি, ভূত হয়েছ বলেই যে জ্যান্ত মানুষের অপকার করতে হবে এমন তো কোনো কথা নেই। তুমি তোমার রাজ্যে তোমার ধান্দা নিয়ে থাকো, আর জ্যান্তরা থাকুক তাদের ধান্দা নিয়ে, দুই জগতে ঠোকাঠুকি হলেই তো অনাসৃষ্টি। আমি নিজে সজ্ঞানে কোনো জ্যান্ত মানুষের অনিষ্ট করতে যাইনি, বিশেষ করে যেদিন থেকে বুঝেছি যে আমার চেহারাটা মানুষের মনে আতঙ্ক জাগায়, সেদিন থেকে আমি একদম সাবধান। লিলি ভিলার পিছনে আম কাঁঠাল বনের এক পাশে একটা পুরনো ভাঙা মালির ঘর আছে, সেখানেই আমি পড়ে থাকি বেশিরভাগটা সময়। অবশ্য লিলি ভিলা এখন অনেক দিন থেকেই খালি, কিন্তু কাছেই চৌধুরী বাড়ি থেকে ছেলেরা এখানে লুকোচুরি খেলতে আসে। আশ্চর্য, এই ছেলেগুলোর একদম ভূতে ভয় নেই, কিংবা হয়তো ভূত আছে জেনেই তারা এখানে আসে। যাই হোক, সেই সময়টা আমাকে একদম অদৃশ্য হয়ে থাকতে হয়। বড়রাই যদি আমাকে দেখে ভিমরি যায় তাহলে ছোটদের কি অবস্থা হবে ভাবো তো। না, ওসবের মধ্যে আমি নেই। তবে এটাও ঠিক যে ভূতদের একা একা লাগে। আমারই একটা গলতির জন্য লিলি ভিলা এখন হানাবাড়ি।
তাই এখানে কেউ এসে থাকতে চায় না। আর আমিও জ্যান্ত মানুষের গলার আওয়াজ, তাদের চলাফেরা, কাজকর্ম, হাসি তামাশার শব্দ কিছুই পাই না, তাই মনটা একসময় হুহু করে ওঠে। জ্যান্তরা যদি জানতো যে ভূতেরা তাদের সান্নিধ্য কত পছন্দ করে, তাহলে কি তারা ভূতকে এত ভয় পেত? কখনোই না। কিন্তু লিলিভিলাতে শেষ পর্যন্ত লোক এসে হাজির হলো। একদিন সকালে একটা সাইকেল রিক্সার হর্ন শুনে ঘর থেকে গলা বাড়িয়ে দেখি রিক্সা থেকে মাল নামছে। কজন লোক? দুজন, একজন বাবু আর একটি চাকর। তাই সই, বেশি লোকের দরকার নেই আমার। নাই মামার চেয়ে কারা মামা ভালো। ভূতরা দূর থেকে খুব স্পষ্ট দেখতে পায়, তাই বলছি। বাবুটির বয়স বছর 50-এর কাছাকাছি, বেটে, মাথায় টাক, খোঁচা খোঁচা গোফ, ঘন ভ্রু আর ভ্রুকুটি করা চোখ। বাড়িতে ঢুকেই চাকরটিকে বাবু বললেন, সব দেখে শুনে বুঝে নাও, আধ ঘন্টার মধ্যে আমি চা চাই, তারপর আমি কাজে বসব। এই কথাগুলো অবশ্য আমি মালির ঘরে থেকেই শুনতে পেলাম। আমরা যেমন দেখি বেশি, তেমনি শুনিও বেশি। আমাদের চোখ কান দুটোই যেন দূরবীনের মতো কাজ করে। চাকর আধ ঘন্টার মধ্যেই বাবুকে চা বিস্কুট এনে দিল। বাবু তখন বাগানের দিকের ঘরটায় তার বাক্স খুলে জিনিসপত্র বার করে গুছিয়ে রাখছে। জানালার সামনে একটা টেবিল চেয়ার, তার উপর দোয়াত, কলম, কাগজ সব রাখা আছে। ইনি তাহলে লেখক? খুব নাম করা লেখক কি? হ্যাঁ, তাই। ভদ্রলোক আসার ঘণ্টাখানিকের মধ্যেই দেওঘরে জনা আষ্টেক বাঙালি এসে হাজির হলো লিলিভিলাতে। তখনই জানলাম ভদ্রলোকের নাম নারায়ণ শর্মা। আসল নাম না ছদ্মনাম তা জানি না, তবে এই নামে সকলেই তাকে ডাকে। বাঙালির দল নারায়ণ বাবুকে দেওঘরে পেয়ে কৃতার্থ। এত বড় একজন কাউকে তো সবসময় পাওয়া যায় না, তাই যদি ভদ্রলোকের আপত্তি না থাকে তাহলে এখানকার সকলে তাকে একটি সম্বর্ধনা জানাতে ইচ্ছুক। নারায়ণ শর্মা লোকটি দেখলাম বেশ করা, বলল, এখানে নিরিবিলিতে কাজ করতে পারবো বলে কলকাতা ছেড়ে এলাম, আর আসবামাত্র আপনারা এসে সম্বর্ধনার জন্য পীড়াপিড়ি করছেন। এ কথায় অবশ্য সকলেই একটা কাচুমাচু ভাব করলেন। তাতে আবার নারায়ণ শর্মা নিজেই নরম হয়ে বললেন, বেশ, আমাকে দিন পাঁচেক একটু নির্ঝঞ্ঝাটে কাজ করতে দিন, তারপর হবে ক্ষণ সম্বর্ধনা। বেশি বিব্রত করলে কিন্তু আমি আবার তল্পি তল্পা গুটিয়ে কলকাতায় ফিরে যাব। এই সময় ঘোষবাড়ির কর্তা নিতাইবাবু হঠাৎ একটা প্রশ্ন করে বসলেন, যেটা আমার মোটেই ভালো লাগলো না। তিনি বললেন, এখানে এত বাড়ি থাকতে আপনি লিলিভিলা এসে উঠলেন কেন? নারায়ণবাবুর মুখে এই প্রথম হাসির রেখা ফুটে উঠল। তিনি বললেন, হানাবাড়ি বলে বলছেন তো, তা ভূত যদি আসে তাহলে তো ভালোই, একজন সঙ্গী পাওয়া যাবে। আপনি বোধহয় আমাদের কথাটা সিরিয়াসলি নিচ্ছেন না, বললেন হারু তালুকদার। কলকাতার এক ডাক্তার এখানে সপরিবারে এসেছিলেন, ভদ্রলোক নিজের চোখে দেখেছেন ভূত, আর সে নাকি বিভৎস ব্যাপার। প্রায় 15 মিনিট পরে জ্ঞান ফেরে ভদ্রলোকের। এখানে ভালো ডাকবাংলো আছে, ম্যানেজার আপনার খুব ভক্ত, বললে উনি নিজে সব ব্যবস্থা করে দেবেন, আপনি লিলিভিলা ছাড়ুন। এইবার নারায়ণ শর্মা একটা অদ্ভুত কথা বললেন, আপনারা বোধহয় জানেন না যে প্রেততত্ত্ব সম্বন্ধে আমি যতটা জানি ততটা খুব কম লোকেই জানে। আমার এখানকার লেখার বিষয় হচ্ছে সেই প্রেততত্ত্ব। সেই ডাক্তারের অবস্থা আমাকে কোনোদিন পড়তে হবে না, এটা আমি জোর দিয়ে বলতে পারি। তিনি ভূতের বিরুদ্ধে কোনো প্রিকশন নেননি, কোনো ব্যবস্থা করেননি, আমি সেটা নেব এবং করব। ভূত আমার কিছু করতে পারবে না। আপনারা সদুদ্দেশ্য নিয়েই উপদেশ দিতে এসেছেন তা জানি, কিন্তু আমি এই লিলিভিলাতে থেকেই কাজ করতে চাই। এ বাড়িতে আমি ছেলে বয়সে এসেছি, তখনকার অনেক স্মৃতি আমার এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে। ভূতের বিরুদ্ধে ব্যবস্থা, কথাটা আমি এই প্রথম শুনলাম। কথাটা ভালো লাগলো না। আবার প্রেততত্ত্ব, ভূত নিয়েও তত্ত্ব হয় নাকি? এসব কি বলছেন নারায়ণ শর্মা? অবশ্য এখন এসব ভেবে কোনো লাভ নেই, রাতটা আসুক, আপনা থেকেই সব প্রশ্নের উত্তর মিলবে বলে আমার বিশ্বাস। তবে এই ব্যবস্থার কথা শোনা অবধি আমার মন বলছিল যে খবরটা একবার অন্তত মজা দেখার জন্য ভীম নস্করকে জানানো উচিত। সে জ্যান্ত মানুষের ঘাড় মটকানোর কায়দাটা রপ্ত করেছে, না জানি সে খবর শুনে কি বলবে।
বেলা যতই বাড়তে লাগলো ততই আমার ছটফটানি বেড়ে চলল। শেষটায় আর না পেরে অদৃশ্য অবস্থায় মল্লিকদের 200 বছরের পুরনো পোড়া বাড়িটায় গিয়ে নস্করদার নাম ধরে ডাক দিলাম। সে দোতলার পূব দিকের ছাতা ভাঙা ঘরটা থেকে হাওয়ায় ভেসে নিচে এসে বেশ কড়া সুরেই বলল, এই অসময়ে কেন? আমি তাকে নারায়ণ শর্মার কথাটা বললাম। শুনে নস্করদা প্রচণ্ড ভ্রুকুটি করে বলল, বটে, বলি ব্যবস্থা কি সে একাই করতে পারে? আমরা পারি না, কি ব্যবস্থা করবে? ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। আমি বুঝেছিলাম যে নস্করদা আর মাথায় ফন্দি খেলছে। নস্করদা বলল, কেন, বেঁচে থাকতে 32 বছর ধরে ব্যায়াম করেছিলুম, ডন বৈঠক, মুগুর ডাম্বেল, চেস্ট এক্সপান্ডার কিছুই বাদ দেইনি। নারায়ণ ছোকরার ঘাড় মটকাবার শক্তি কি আমার নেই? ব্যায়াম যে সে করত সেটা ভীম নস্করকে দেখলেই বোঝা যায়। সে বিষ খেয়ে আত্মহত্যা করেছিল, তাতে তার দেহের কোনো বিকার ঘটেনি, তাই এখনো হাত পা নাড়লে শরীরের মাংস পেশিতে ঢেউ খেলে যায়। আমি বললাম, তাহলে আমি জানি যে আমার হৃৎপিণ্ড থাকলে তা ধুকধুক করত, তাহলে আর কিছুই না, বলল নস্করদা। আজ রাত 12টায় নারায়ণ শর্মার আয়ু শেষ। ভূতের সঙ্গে চালাকি করবে আর যেই করুক, ভূত কখনো ক্ষমা করবে না। বাকি দিনটা যে কিভাবে কাটলো তা আমিই জানি। একদিকে নারায়ণ শর্মা সারাদিন তার ঘরে বসে লিখে চলেছেন, বিকেলে সূর্য ডোবার বেশ কিছু আগে ভদ্রলোক ঘর থেকে বেরিয়ে বাইরের উত্তরের রাস্তাটা ধরে বেশ খানিকটা হেঁটে আকাশে সন্ধ্যার তারাটা বেরোবার কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরলেন। আজ অমাবস্যা, তাই চাঁদ নেই। আমি আমার ডেরা থেকে সবই লক্ষ্য করে যাচ্ছি। এবার নারায়ণ শর্মাকে দেখলাম একটা অদ্ভুত জিনিস করতে। সুটকেস খুলে একটা থলে বের করে তা থেকে একটা গুঁড়ো জিনিসের মতো এক মুঠো নিয়ে তাতে ধুনচির মধ্যে ছড়িয়ে দিয়ে তাতে আগুন দিয়ে ধুনচিটা ঘরের দরজার চৌকাঠের বাইরে রেখে দিলেন। সেই ধুনচি থেকে গল গল করে ধোঁয়া উঠতে লাগলো, আর দক্ষিণের হাওয়ায় সেই ধোঁয়া সোজা এসে ফেলল আমার ডেরায়। বাপরে, এ কি অবস্থা! ভূতেরা তো কোনো গন্ধ পায় না, কিন্তু এ গন্ধ দেখছি নাকের মধ্য দিয়ে একেবারে ব্রহ্মতালুতে পৌঁছে গেছে। এ কি সর্বনাশ! এ অবস্থায় নস্করদা এবারের ত্রিসীমানা আসতে পারবে না। আর সত্যি তাই হলো। মাঝরাত্রির নাগাদ আমার ঘরের পিছনের পাঁচিলের ওদিক থেকে চাপা গঙ্গানি শুনলাম, সুধন্য, ও সুধন্য। আমার নাম সুধন্য। বাইরে বেরিয়ে দেখি রাস্তার ধারে ঘাসের উপর নাক টিপে বসে আছে ভীম নস্কর। নাকি সুরে এই কথা বলল সে, 21 বছর হলো গঙ্গা প্রাপ্তি ঘটেছে আমার, এই প্রথম জ্যান্ত লোকের কাছে হার মানতে হলো। মানুষ যে এত কল করতে পারে সে তো আমার জানা ছিল না রে সুধন্য। ওই লোকটা পড়াশোনা করে নস্করদা, ও অনেক কিছু জানে। ও হো হো, এমন একটা লোকের ঘাড় মটকাতে পারলে কি সুখ হতো বলো দেখিনি। সে যে আর হবার নয় সে তো বুঝতেই পারছ। না পারছি, আজ আসি, এক নতুন অভিজ্ঞতা হলো বটে। নস্করদা চলে গেল আর আমিও নিজের ঘরে ফিরে এলাম। আর তারপরেই বুঝতে পারলাম যে আমার ঘুম পাচ্ছে, ভূতের চোখে ঘুম। এ যে অভাবনীয় অবিশ্বাস্য ব্যাপার! কিন্তু তাহলে কি হবে, ওই ধোঁয়াতে এমন জিনিস আছে যে ভূতকেও ঘুম পাড়ায়, অথচ রাতই হলো ভূতের চড়ে বেড়ানোর সময়। আমি আর থাকতে পারলাম না, একটা ঝিম ধরা অবস্থায় ঘরের মেঝেতে শুয়ে পড়লাম। ঘুম ভাঙল একটা গলার শব্দে। সময়টা সকাল। আমি ধরফরিয়ে উঠে বসলাম, বসেই সামনে তাকিয়ে চক্ষু স্থির। ইনি যে নারায়ণ শর্মা সেটা বুঝতে পারছি, কিন্তু এর এমন দশা হলো কি করে? নারায়ণ শর্মাই আমাকে প্রশ্নের জবাব দিলেন। চাকরটা ঘুম থেকে ওঠেনি দেখে স্টোভ জ্বালিয়ে চা করতে গেলুম, স্টোভটা বাস্ট করে। ওরা বোধ হয় ওদিকে আমার মৃতদেহ সৎকারের ব্যবস্থা করছে। আমি একটা ডেরা খুঁজছিলাম, তখন এই ঘরটাই দেখতে পাই। এখানে আরেকজনের ঠাঁই হবে কি? আমি অত্যন্ত খুশি হয়ে বললাম, নিশ্চয়ই হবে, যাক দুই মুখ পোড়ায় জমবে ভালো। বন্ধুরা, এখানেই শেষ। কেমন লাগলো আমি ভূত সত্যজিৎ রায়ের এই ছোট গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামী ব্লগে আবারও কথা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।